নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনার যদি বন্ধন আশা এসকেস ও বিভিন্ন ধরনের মাইক্রো লোন থাকে আর আপনিও যদি চান আপনার লোনটি মুকুব হয়ে যাক তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান তো বন্ধুরা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন তারপর অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান আর বন্ধুরা আপনারা জানেন একমাত্র এই চ্যানেলের মাধ্যমেই আমি গরিব মানুষের কথা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরি যাতে গরিব মানুষের কথা সাধারণ মানুষের কথা যারা অনাহারে অর্ধাহারে রয়েছে দিন কাটাচ্ছে তাদের কথা সরকারের দরজায় গিয়ে নাড়তে পারে সরকারকে গিয়ে জানাতে পারে আমার এই ভিডিওটি এই জন্যই আমি কিন্তু একমাত্র আমার চ্যানেলেই সাধারণ মানুষদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরি তো বন্ধুরা এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন বন্ধুরা আপনাদের লাইক এবং শেয়ারই আমার চ্যানেলটি অনেকটা এগিয়ে যাবে এই আশা রাখি আপনাদের কাছে আর বন্ধুরা আপনারা যারা গ্রুপ করে লোন নিয়েছেন বন্ধন আশা এসকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে ইতিমধ্যেই কিন্তু রিজার্ভ ব্যাংকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে লকডাউন চলাকালীন সিদ্ধান্ত হয়েছে পাঁচই মে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে একটি সিদ্ধান্তও হয়েছে যে আপনারা জানেন গত বছর লোনের কিস্তি স্থগিত ছিল বন্ধন আশা আসা এবং বিভিন্ন ধরনের ব্যাঙ্ক থেকে যারা লোন নিয়েছেন সেই লোনের কিস্তিগুলি কিন্তু স্থগিত ছিল বন্ধুরা তো ইতিমধ্যেই কিন্তু রিজার্ভ ব্যাঙ্কে মিটিংও হয়ে গেছে বৈঠকও হয়ে গেছে সেখানে বলা হয়েছে গত বছর যারা এই সুবিধা নিয়েছেন সেই মানুষরাও কিন্তু যদি ঠিকঠাক লোনের কিস্তি পরবর্তীতে শোধ করে থাকেন তাহলে এই সুযোগ সুবিধা আরও পাবে এবং যারা গত বছর এই মোরাটোরিয়ামের সুবিধা অর্থাৎ কিস্তি স্থগিতের সুবিধা নেননি গত বছর যারা কন্টিনিউ কিস্তি চালিয়ে গেছেন এবারে কিন্তু বন্ধুরা আপনারা সেই সুবিধা নিতে পারবেন এজন্য অবশ্যই আপনাদের ম্যানেজারদের সঙ্গে কথা বলতে হবে আপনাদের ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে এবং আপনি চাইলে আপনার লোনের কিস্তিটি কমিয়েও নিতে পারেন ধরুন আপনার ছ হাজার বা সাত হাজার বা দশ হাজার টাকা মাসিক বা সাপ্তাহিক কিস্তি রয়েছে বা হাজার টাকা ধরুন সাপ্তাহিক আপনার কিস্তি রয়েছে ছোটো লোনগুলির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি কিস্তিটি কমিয়ে আনতে পারবেন কীভাবে কমিয়ে আনবেন বিস্তারিতভাবে আমি জানাবো পরের একটি ভিডিওতে আপনারা অবশ্যই এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আমি বারবার বলছি আর আপনারা অবশ্যই ব্যাংক যে সুবিধাগুলি দিচ্ছে এই মরাটোরিয়ামের সময়ে আপনারা অবশ্যই এই জন্য ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখুন কারণ ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকে যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়েছে সেখানে কিন্তু গ্রাহকদের সুবিধার কথা বলা হয়েছে গ্রাহকদের লোন চলাকালীন এই লকডাউন চলাকালীন বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সুবিধা কিন্তু দেওয়া হবে বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিউজ টোয়েন্টি এই চ্যানেল কারণ গরিব মানুষদের কথা সাধারণ মানুষদের কথাই কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে তুলে ধরি আর একটা বন্ধুরা আপনারা যদি বন্ধন লোন মুকুব চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সরকারের দরজায় গিয়ে কড়ানোর পারে বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য